জনমনে আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম হয়েছে যে রোগটি তার নাম ডেঙ্গু ভাইরাস জনিত এ রোগের কারণে সংখ্যা বাড়ছে মানুষের মনে তবে শুরু থেকেই সচেতন থাকলে জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব ডেঙ্গুর বিষয়টি মানুষ জানলেও এর যে গতি প্রকৃতিতে পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে সচেতনতা নেই অনেকের অনেক চিকিৎসকেরও এ বিষয়ে ভালো ধারণা নেই কাজেই সবাইকে এ ব্যাপারে সচেতন ও সতর্ক থাকতে হবে এডস নামের মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস মানব শরীরে প্রবেশ করে ভাইরাসবাহী কাউকে কামড়ানোর পর অন্য আরেকজনকে কামড়ালে সেই মানুষটি আক্রান্ত হয় এইডস মশা স্থির পানিতে যেমন পরিত্যক্ত টায়ার পানির বোতল কন্টেইনার ফুলের টব এয়ার কুলারের পানি ইত্যাদির মধ্যে বংশবৃদ্ধি করে সাধারণত শহরাঞ্চলের রোগটি বেশি হয় তুলনামূলকভাবে গ্রামে কম হয় এক রোগী থেকে অন্য মানুষের শরীরে সরাসরি ডেঙ্গু ছড়াতে পারে না তাই রোগীর সংস্পর্শে গেলেই ডেঙ্গুও হয় না ডেঙ্গু কি এইডস মশাবাহিত চার ধরনের ভাইরাসের যে কোনো একটি সংক্রমণে যে অসুস্থতা হয় সেটাই ডেঙ্গু এর সাধারণত দুটো ধরন রয়েছে এক ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর দুই হেমোজাজিক ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু হোমোরজাজিক ফিভার শেষেরটাই সবচেয়ে ভয়াবহ সাধারণ লক্ষণ এক ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত একশো ছয় ডিগ্রি ফার্নহাইট পর্যন্ত জ্বর হয় দুই রোগীর চোখ লাল হতে পারে এবং লাল হতে পারে তিন জ্বর তিন সাত দিন স্থায়ী হয় সাথে বমি বমি ভাব হয় চার আক্রান্ত রোগীর তীব্র জ্বরের সাথে কাঁপনি এবং মাথা ব্যথা হতে পারে পাঁচ গলা ব্যথা হাড়ের ব্যথা এবং বিষাদগ্রস্ততা দেখা দিতে পারে ছয় দুই তিন দিনের মধ্যে জ্বর কমে যাওয়ার পরও শরীর দুর্বল থাকে সাত জ্বর কমে যাওয়ার সময় শরীরের আশি ভাগ ক্ষেত্রে ত্বকের র্যাস দেখা দেয় আট সর্বপ্রথম এই র্যাস দেখা দেয় হাত ও পায়ের তালুর পেছনে নয় র্যাসগুলো ছড়াতে থাকে দুই বাহু দুই পা বুক পিঠ ও গলায় জ্বর হলে করণীয় এক যে কোনো জ্বরে আক্রান্ত রোগী যত বেশি বিশ্রামে থাকবে যত বেশি তরল খাবার খাবে তত দ্রুত জ্বর নিয়ন্ত্রণে আসবে তাই ডেঙ্গুর মূল চিকিৎসা প্রচুর তরল বা পানি গ্রহণ করা পর্যাপ্ত বিশ্রামে থাকা ইত্যাদি দুই যে কোনো জ্বরে একশো এক ডিগ্রি ফারেনহাইটের ওপর তাপমাত্রা গেলেই তা কমানোর ব্যবস্থা করতে হবে প্রয়োজনে সাপরজিটর ব্যবহার করতে হবে প্রচুর পানি শরবত ও তরল খাবার বেশি দিতে হবে কোনো অবস্থায় শরীরে যেন তরলের ঘাটতি না হয় জ্বর হলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ঔষধ খাবেন না অন্যান্য ঔষধ প্রয়োগ না করাই উচিত তবে যে কোনো জ্বর তিন দিনের বেশি থাকলে শরীরে প্রচন্ড ব্যথা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে মনে রাখতে হবে ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর তাই এতে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো নয়। ডেঙ্গু হলে কিছু ব্যথার ঔষধ রক্তক্ষরণ বাড়িয়ে বিপদ ঘটাতে পারে ছয় তীব্র জ্বরের সঙ্গে শরীর ব্যথা মাথা ব্যথা চোখ ব্যথা ইত্যাদির লক্ষণ থাকলে অবশ্যই বিশ্রাম নিতে হবে সাত মনে রাখতে হবে ডেঙ্গু কোনো মারাত্মক রোগ নয় এবং এতে চিন্তার কিছু নেই এই রোগ নিজে নিজে ভালো হয়ে যায় এমনকি কোনো চিকিৎসা না করালেও তবে মারাত্মক জটিলতা এড়াতে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত আর জ্বর কমে যাওয়ার পরের কিছু দিনকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড এই সময়টাই সবার সচেতন থাকা খুব জরুরি নয় ডেঙ্গু নিয়ে অহেতুক ভয় নেই সাধারণ ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি খুব কম প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে